নমস্কার, নিউজ সমাজ লাইনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। এখন দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। বৃহস্পতিবার নবান্নে রাজ্য রেল বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। প্রতিদিন 181 জোড়া ট্রেন চলবে। কাউন্টার থেকে মিলবে টিকিট, মাস্ক বাধ্যতামূলক, মানতে হবে করোনা বিধি। আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। করোনা আবহে প্রায় 9 মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন। বৃহস্পতিবার নবান্নে রাজ্য রেল বৈঠকে মিলল রফা সূত্র। প্রতিদিন 181 জোড়া ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানা গেছে। শিয়ালদহ ডিভিশন থেকে 114 জোড়া, হাওড়া থেকে 50 জোড়া ও খড়গপুর থেকে 17 জোড়া ট্রেন চলবে প্রতিদিন। টিকিট কাউন্টার থেকেই মিলবে টিকিট। জানা গেছে প্রতিটি স্টেশনেই দাঁড়াবে লোকাল ট্রেন। ট্রেনে উঠতে প্রত্যেক যাত্রীকেই করোনা বিধি মানতে হবে, মাস্ক পরা বাধ্যতামূলক। ট্রেনে দূরত্ব বজায় রাখতে হবে যাত্রীদের। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া, শিয়ালদহ ও খড়গপুর ডিভিশনের DRM। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বাঁকুড়ার বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান অমিত শাহের। এদিন দলীয় বৈঠক করেন তিনি। এক দলীয় কর্মীর বাড়িতে কলাপাতায় মধ্যাহ্ন ভোজন সারেন শাও। মেনুতে ছিল ডাল, ভাত, রুটি, পোস্ত ও চাটনি। একদিকে তখন চলছে মাদলের তালে আদিবাসী নৃত্য, অন্যদিকে বিরসা মুন্ডার প্রতিকৃতি মঞ্চে চূড়ান্ত ব্যস্ততা। এরই মধ্যে করজোর করে প্রবেশ করলেন অমিত শাহ, সাথে মুকুল রায়, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। এরপরই বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করতে মঞ্চে উঠে এলেন শাহ। চারিদিক থেকে ভেসে এলো ভারত মাতা কি জয়ধ্বনি। মঞ্চের সামনে তখন অগণিত বিজেপি কর্মী, অমিত শাহের মুখে একরাশ হাসি। এভাবেই দুদিনের রাজ্য সফরে বৃহস্পতিবার বাঁকুড়ায় কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতে কলকাতায় পৌঁছান অমিত শাহ। বাঁকুড়ায় দলীয় বৈঠক করেন তিনি। দলীয় কর্মী বিভীষণ হাসদার বাড়িতে কলাপাতায় মধ্যাহ্ন ভোজ করেন শাহ। মেনুতে ছিল ডাল, ভাত, পোস্ত, রুটি, চাটনি। এদিন দলীয় বৈঠকে অমিত শাহ দাবি করেন মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। তার অভিযোগ, দিদির সরকার আদিবাসীদের দমিয়ে রাখছে। এদিন মঞ্চ থেকে অমিত শাহ আবেদন করেন, আমরা সোনার বাংলা গড়ব, বিজেপিকে একবার সুযোগ দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। গরু পাচার কাণ্ডে শহরে ফের CBI তল্লাশি। একযোগে কলকাতার 4 জায়গায় অভিযান। এদিন মানিকতলার এক ব্যবসায়ীর বাড়ি সহ 4 জায়গায় অভিযানে 15 থেকে 20 জন CBI কর্তা অংশ নেয় বলে জানা গেছে। গরু পাচার কাণ্ডে ফের শহরে CBI তল্লাশি। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে ব্যবসায়ী রাজেন পোদ্দারের বাড়িতে CBI তল্লাশি অভিযানে নামে। কলকাতার মানিকতলা আবাসনে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি অভিযানে CBI-এর প্রায় 15 থেকে 20 জন অফিসার অংশ নেন। জানা গেছে 4টি দলে ভাগ হয়ে শহরের 4 জায়গায় তল্লাশি চালান তারা। CBI সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে যে BSF আধিকারিকের নাম উঠে এসেছে তার বাড়িতে তল্লাশি করে নতুন কিছু তথ্য হাতে এসেছে CBI-এর। সেই তথ্যের ওপর ভিত্তি করেই এদিন তল্লাশি অভিযান বলে জানা গেছে। এদিন কলকাতার মানিকতলা সহ মোট 4 জায়গায় অভিযান চালায় CBI-এর এই বিশেষ দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। কল সেন্টার খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে 4 প্রতারককে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতেরা হল গুরুদীপ সিং, জসিম আনোয়ার, সন্তোষ কুমার যাদব ও অবরুজ আহমেদ। জানা গেছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ আসে, আন্তর্জাতিক কল সেন্টার খুলে UK, USK, অস্ট্রেলিয়া সহ প্রায় 18টি দেশের মানুষের সাথে প্রতারণা করছে এরা। মূলত বিদেশি নাগরিকদের ডাটা সংগ্রহ করে এরা একটি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ডার্ক করে দিত এবং তাদেরকে একটি মেসেজ দিত যে $100 বিনিময়ে তাদেরকে টেক সাপোর্ট দেওয়া হবে। এভাবেই কোটি কোটি টাকা প্রতারণা করত তারা। কল সেন্টারে হানা দিয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের আদালতে তোলা হয় এদিন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বিধাননগর। আমফানে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য সংস্থা। এদিন 250 জন মৎস্যজীবীদের হাতে মাছের চারা ও খাদ্য তুলে দেওয়া হয়। আন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের পক্ষ থেকে সুন্দরবনের মৎস্য চাষীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো।
সুন্দরবনের প্রান্তিক এলাকার তপশিলী জাতির অন্তর্গত মৎস্যজীবীদের আরো উন্নত মাছের চাষের জন্য উৎসাহিত করতে আমফানে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সাহায্যের জন্য এগিয়ে হলো ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা। কলকাতার ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় অন্তঃস্থল মৎস্য গবেষণা সংস্থার পক্ষে সুন্দরবনের স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটির উদ্যোগে সাগর ব্লকের অন্তর্গত চারটি গ্রাম থেকে প্রায় 250 জন মৎস্যজীবী পরিবারকে চিহ্নিত করা হয়। এদিন তাদের হাতে মাছের চারা ও খাদ্য তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ থমাসল্যান্ড, সুন্দরবন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর, ঘটনায় জখম দুই বাইক আরোহীও। ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানা এলাকায়, জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল আরোহীর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুই বাইক চালক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার বেনা গ্রামে। মৃত সাইকেল আরোহীর নাম হাফিজুল ইসলাম। জানা গিয়েছে পেশায় ব্যবসায়ী অয়ন বিশ্বাস ও তার বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সে সময় সাইকেল চালিয়ে উল্টো দিক থেকে আসছিলেন হাফিজুল ইসলাম। দুজনের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় হাফিজুলের। বাইক আরোহী দুজন গুরুতর জখম হন, কারোর মাথায় হেলমেট ছিল না। আর মোটরসাইকেলে আমি কর্নারে ওই দিক থেকে আসছিল আর আমি এই দিক থেকে ক্লাব সদস্যদের উদ্যোগে ক্লাব ভবনে চালু হলো লাইব্রেরি। বুধবার লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছয়কড়িয়া নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খুশি এলাকাবাসী। ক্লাব সদস্যদের অভিনব উদ্যোগ, ক্লাব ভবনে চালু হলো লাইব্রেরি। বুধবার লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বনগাঁ মহকুমার ছয়ঘড়িয়া নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাব সূত্রে জানা গেছে প্রায় 1750টি বই আপাতত স্থান পেয়েছে লাইব্রেরিতে। পাঠকদের সুবিধার্থে প্রতিদিন 12 ঘন্টা করে খোলা থাকবে লাইব্রেরি। পাঠকেরা ক্লাব ভবনে এসে বই পড়ার সাথে সাথে বাড়িতে নিয়ে গিয়ে বই পড়তে পারবেন বলেও জানা গেছে। যে লাইব্রেরি আবার উদ্বোধন হচ্ছে, আমাদের ছয়গুড়া পঞ্চায়েতে যে সকল যতগুলো ক্লাব আছে তার মধ্যে সবচাইতে সাংস্কৃতিক ভবন এবং ঐতিহ্যবাহী ক্লাব বলতে নেতাজি স্পোর্টিং ক্লাব, এবং সেখানে দীর্ঘদিন ধরে এরা প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা লাইব্রেরি, আমরা জানি বর্তমান আধুনিক যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ বই থেকে সরে যাচ্ছে, বই পড়ার প্রতি অনীহা এবং জ্ঞান সংগ্রহ আহরণ করার প্রতি একটা অনীহা এসছে, সেখানে নেতাজি স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। ক্লাব সূত্রে দাবি, বর্তমান সময়ে বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ, বই পড়ার থেকে বেশি ব্যস্ত থাকছেন মোবাইল বা ইন্টারনেটে। পাশাপাশি অবসর সময় কাটানোর জন্য ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনেদের পাশাপাশি সাধারণ মানুষ ও ক্লাব সদস্যরা। এখানে যে অনুষ্ঠানটা মেন যে উদ্দেশ্য আমাদের, আমরা নতুন করে একটা লাইব্রেরি আমরা উদ্বোধন করেছি, যে লাইব্রেরিটা দিয়ে আমরা এলাকায় সচেতনতা তাদেরকে সব সবাইকে একসঙ্গে আমরা এনে ক্লাবের লাইব্রেরিটাকে আমরা বেশি বেটার এবং তারা যেন ক্লাবে আসে এবং বইপত্র পড়ে, এই আমরা এই সূচনাটা দিতে চাইছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ থমাসল্যান্ড, বনগাঁ। মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নৈহাটির গরিফা এলাকায়। টাওয়ার বসানোকে কেন্দ্র করে প্রতিবাদ, বাধা পেয়ে বচসা, ঘটনাস্থলে আসে পুলিশ। মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নৈহাটির গরিফা আশুতোষ ঘোষ রোড এলাকায়। স্থানীয় এক ব্যবসায়ী রঞ্জিত সাউয়ের বাড়ির ছাদে একটি বেসরকারি কোম্পানির মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। স্থানীয়দের দাবি, টাওয়ার বসানোর প্রতিবাদ করেন তারা, তা সত্ত্বেও এদিন ব্যবসায়ীর বাড়িতে টাওয়ারের কাজ করতে আসেন বেসরকারি মোবাইল সংস্থার কর্মীরা। তখন স্থানীয় বাসিন্দারা ফের প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এটা টাওয়ারটা স্টপ হোক, কারণ টাওয়ারের যে রেডিয়েশন, সেই রেডিয়েশন কতটা মারাত্মক সেটা মোটামুটি সবাই, এখন মোবাইলের যুগ, সেই সবাই জানে। সেই হিসাবে প্রতিবেশীরা সবাই সেটাকে মাস পিটিশন করে বন্ধ করতে চেয়েছিল,
তাতে মাস পিটিশন করে আমরা পৌরসভা থানা সবাইকে দিয়েছিলাম। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। ইন্টারনেট টাওয়ার যদি না থাকে তা স্বাভাবিকভাবে আপনার বাড়ির বাচ্চারা পড়াশুনো করতে পারবে না। এখন নেটে পড়াশুনো হচ্ছে, ভার্চুয়াল পড়াশুনো হচ্ছে, এখন মোবাইল দ্বারা পড়াশুনো শুরু হয়েছে। আপনার বাড়িতে কম্পিউটারটা চলবে না, আপনার যে আপনি চললেন নৈহাটি থানায়, নৈহাটি থানায় আপনার নেট কাজ করে না, আপনি গিয়ে দেখুন নৈহাটি থানায় নেট কাজ করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। তেলেঙ্গানার যুবক সহ নয় বাংলাদেশি গ্রেপ্তার, সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় চোরা পথে ভারতে অনুপ্রবেশের পথে আটক। ধৃতদের এদিন স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। তেলেঙ্গানার তিন যুবক সহ নয় বাংলাদেশিকে গ্রেপ্তার করল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে। জানা গেছে এই মুহূর্তে সীমান্তের দায়িত্বরত 112 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা বৃহস্পতিবার ভোর রাতে লক্ষ্য করেন সীমান্ত পেরিয়ে ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছেন কয়েকজন। দ্রুত এলাকাটিকে ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। হাতে নাতে আটক করা হয় 12 জনকে। মহিলা, শিশু ও পুরুষ মিলিয়ে 9 জন বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। বাকি 3 জন তেলেঙ্গানার বাসিন্দা। এরপর আটক ওই 12 জনকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। স্বরূপনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, সচ্চতার দর্পণ।